হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন আরেকটি টপিক্স নিয়ে, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো যে ইউনিক হোটেলের শেয়ারটি আসলে কেমন হবে, এবং এই কোম্পানিটির নামটি দেখে বোঝা যাচ্ছে যে এই কোম্পানিটি আপনার হোটেল এবং রিসোর্টের বিজনেসের সাথে সম্পৃক্ত। তো চলুন, ইউনিক হোটেল আপনার শেয়ার মার্কেটে লিস্টেড হওয়ার আগে, তারা যখন আইপিওতে আসে, এ সম্বন্ধে আমরা আগে একটু বিস্তারিত জেনে নিই। ইউনিক হোটেল আপনার হচ্ছে 2012 সালে আপনার হচ্ছে গিয়ে শেয়ার মার্কেটে লিস্টেড হয়, এবং তখন হচ্ছে যে আপনার 10 টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের জন্য 65 টাকা করে প্রিমিয়াম সহ মোট 75 টাকা মূল্য নির্ধারণ করা হয়েছিল সে সময়, এবং কোম্পানিটি 2,60,00,000 শেয়ার ছেড়ে মোট পুঁজিবাজার থেকে সর্বমোট 195 কোটি টাকা সংগ্রহ করে। তো এই টাকাটা আমরা তখন দেখতে পারি যে তাদের হচ্ছে যে 3টি নতুন হোটেল নির্মাণ করবে ঢাকায়, সেটার জন্য ব্যয় করবে এবং কিছু ব্যাংক লোনের পরিশোধ করবে, এবং বাকি টাকা আইপিওর জন্য ব্যয় করবে। এটি ছিল তাদের মানে এই আইপিও থেকে মূল খরচ করার উদ্দেশ্য। তো এখন হচ্ছে যে আমরা কোম্পানিটির কিছু ইউনিট সম্বন্ধে জেনে নিব, যে কোম্পানিটি তাদের কনসার্ন রয়েছে যেমন হচ্ছে যে ওয়েস্টিন ঢাকা, শেরাটন বনানী, হাসনা, ইউনিক মেঘনা ঘাট পাওয়ার লিমিটেড, সোনারগাঁ ইকোনমিক জোন লিমিটেড। তো আমরা যদি খেয়াল করি যে তাদের কনসার্ন তিনটা কিন্তু ওয়েস্টিন ঢাকা, শেরাটন এবং হাসনা আপনার হোটেল ম্যানেজমেন্টের সাথে সম্পৃক্ত, কিন্তু এরপরে দেখা যাচ্ছে যে মেঘনা ঘাটে যে পাওয়ার লিমিটেড, এটি আলাদা আরেকটি সেগমেন্ট যে পাওয়ার বিজনেসের সাথেও তারা জড়িত আছে, এবং সোনারগাঁ ইকোনমিক জোন লিমিটেড, তার মানে বোঝা যাচ্ছে যে তারা ব্যবসার ক্যাটাগরির একটু ভিন্নতা রয়েছে। হোটেলের সাথেও মেইন তাদের কনসার্ন, কিন্তু এর পাশাপাশি হচ্ছে যে আদার সেগমেন্টগুলোতেও তারা মানে জাম্পিং করতেছে যে আদার কি কি বিজনেস করা যায়। তো এটা একটা ভালো দিক কোম্পানির, এবং কোম্পানিটি আমরা যদি খেয়াল করি আপনার 2000 সালের 28 নভেম্বর থেকে তাদের অপারেশন শুরু করে, এবং ওয়েস্টিন ঢাকা হয় 2007 সালে জুলাই 1 তারিখে। এবং আমরা যদি DSC-র ওয়েবসাইটে যদি যাই তাহলে কোম্পানিটি আরো বেশ বিস্তারিত সম্বন্ধে জানতে পারবো। কোম্পানিটির অথরাইজ ক্যাপিটাল হচ্ছে 10,000 মিলিয়ন, এবং পেইড আপ ক্যাপিটাল হচ্ছে 2,944 মিলিয়ন, এবং এর ফেস ভ্যালু 10 টাকা। কোম্পানিতে বেশ একটা ভালো পরিমাণের শেয়ার রয়েছে, 29,44,00,000। এখন আমরা যদি খেয়াল করি কোম্পানিটির আপনার হচ্ছে যে স্পন্সর ডিরেক্টরদের হাতে একটা ভালো নাম্বার অফ শেয়ার রয়েছে, 52.23%, এবং গভর্নমেন্টের হাতে 0%। এবং ইনস্টিটিউটের যদি শেয়ারগুলো খেয়াল করি যে গত বছর থেকে বিগত 1 বছরের মধ্যে তাদের কিছুটা ইনস্টিটিউটের শেয়ার নাম্বারটা বেড়েছে, যার ফলে হচ্ছে যে আপনার পাবলিকের শেয়ারটা কমেছে। পাবলিকের হাতে রয়েছে 14.69%, এবং ফরেনের শেয়ারটা আবার এদিকে হচ্ছে যে আপনার কিছুটা সেল হওয়ার কারণে এদিকে নাম্বারটা কমে গিয়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে ফরেন ইনভেস্টরও এখান থেকে কিছুটা ই হয়েছে, এবং কোম্পানি কিন্তু একটা ভালো পরিমাণের শর্ট টার্ম এবং লং টার্ম লোন রয়েছে। এই লোনটা দেখতে পাচ্ছি যে আমরা যে শর্ট টার্মে রয়েছে 2,031 মিলিয়ন, এবং লং টার্মের 3,265 মিলিয়ন। কোম্পানিটির এখন আমরা একটু ডিভিডেন্ড সম্পর্কে খেয়াল করব, যে কোম্পানিটি আপনার হচ্ছে যে বেশ একটি লম্বা সময় ধরে ক্যাশ ডিভিডেন্ড দিয়ে আসছে। 2020 সালে দেখা যাচ্ছে যে কোম্পানিটি আপনার 10%, এবং 19 সালে বেশ একটু ভালো পরিমাণে ছিল 20%, এবং 18 সালে আরেকটু ভালো ছিল যে 22%। তার মানে দেখা যাচ্ছে যে কোম্পানিটির একটা ভালো প্রবণতা আছে যে ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার। এবং 2011 সালে আপনারা দেখতে পাচ্ছি যে কোম্পানিটি শুধু একবারই স্টক ডিভিডেন্ড দেয়, এবং 12, 13, 14, 15 এই সালের কোনো আমরা এখানে আপাতত কোনো লিস্টেড কোনো ইনফরমেশন পাচ্ছি না। তার মানে বোঝা যাচ্ছে যে এই বছরগুলোতে হয়তো কোম্পানি ওই ধরনের কোনো ডিভিডেন্ড ডিক্লারেশন করেনি হয়তো। আমরা একটা কোম্পানির ভালো একটা রিজার্ভ ফান্ডিং দেখছি যে 14,332 মিলিয়ন, এটি একটি ভালো গুড সাইন। এখন আমরা একটু কোম্পানির আপনার প্রফিটের দিকে একটু খেয়াল করব। কোম্পানিটি হচ্ছে যে 2017 সালে 530 মিলিয়ন প্রফিট করে, এবং কিছুটা ইনক্রিজ করে 2018 সালে হয় 592 মিলিয়ন, এবং 2019 সালে এর থেকে আরেকটু ভালো ওভারকাম করে হয় 614।
আবার 2020 সালে আমরা একটু খেয়াল করতে পারছি যে 280 মিলিয়ন প্রফিট করে, তার মানে বোঝা যাচ্ছে যে কোম্পানিটি ভালো আকারে প্রফিটের দিকে একটা ফল করে। এটার মূলত একটি কারণ ছিল যে কোম্পানিটি তখন হচ্ছে যে করোনার কোভিড এর কারণে এই বিজনেসটা পুরোপুরি অফ যায় এবং কোনো ধরনের হচ্ছে যে অপারেশন ছাড়াই হচ্ছে যে তাদের টুকটাক হয়তো বিজনেসটাই চালাতে হয়, যেটার কারণে হচ্ছে যে একটি ভালো আকারের মানে তারা সম্মুখীন হয় ব্যবসার দিকে। তো এই ক্ষতিটার কারণে হয়তো তাদের এই ইম্প্যাক্টটা পড়েছে। এবং আমরা যদি এই খেয়াল করি তাদের বর্তমান স্টেটমেন্টটা, যদি 2020-21 সালের যে ফার্স্ট কোয়ার্টার আছে সেখানে আমরা লস দেখতে পাচ্ছি এবং এটার ধারাবাহিকতা রয়েছে সেকেন্ড কোয়ার্টার এবং থার্ড কোয়ার্টারেও লসের অব্যাহত রয়েছে। তার মানে হচ্ছে যে এটার হচ্ছে যে কোভিড-19-এর কারণে তাদের এখনো অবস্থানটা উত্তোলিত হয় নাই। তো এটা হচ্ছে যে সময়ের আসলে কারণ যে তারা ভবিষ্যতে আদৌ কেমন বিজনেস করতে পারবে, এটা একটা বিষয়। এখন আমরা যদি খেয়াল করি কোম্পানিটির বিগত 1 বছর আগের প্রাইসটি, 1 বছর আগের যদি আমরা প্রাইস খেয়াল করি তাহলে হচ্ছে যে তখন প্রাইস ছিল হচ্ছে যে আপনার সর্বোচ্চ যায় এখানে যদি আমরা খেয়াল করি 43.40 টাকা এবং সর্বনিম্ন যায় 31.10 টাকা এবং বর্তমানে তার ক্লোজিং প্রাইস গতকালকে হয় 32.80 টাকা। এটি হচ্ছে যে 12 মেয়ের ঘটনা, তার মানে আজকের ঘটনা। এই কারণে হচ্ছে যে তাদের কিন্তু প্রাইসটা এখন বেশ সর্বনিম্নতে আছে এবং অভিহিত মূল্যর চেয়ে এটি বেশ কমে আছে। তাদের যে প্রাইসটা নির্ধারণ করে আইপিওতে আসার সময় 75 টাকা, সেটার থেকে অর্ধেকের আপনার কমে চলে এসেছে। তো এটা একটা বেশ ভাবার বিষয় যে তাদের ম্যানেজমেন্টের এটার বাইব্যাকের ওই রকম চিন্তাভাবনা আছে কি না, এটাও একটা বিষয় যে ভবিষ্যতে এরকম যদি ফল করে তাহলে অভিহিত মূল্যের চেয়ে নিচে নামাটা এটা কিন্তু খুবই দুঃখজনক বিষয়। কারণ ওই টাইমে অনেকেই অনেক বেশি দামে শেয়ার কিনে নিয়ে যদি এত সময় ধরে রাখে তাহলে এই শেয়ারটা কিন্তু তারা মানে হিসাব করলে পুরোটাই লসে। এখন দেখার বিষয় যে কোম্পানিটির মানে গুডউইল কিংবা হচ্ছে যে আপনার ভবিষ্যতে কি ধরনের ব্যবসা করতে পারে। কোম্পানিটি এতদিন আমরা দেখে আসছিলাম যে শুধু হোটেল বিজনেসের থেকেই মানে ডিপেন্ডেবল ছিল, এখন দেখা যাচ্ছে যে কোম্পানিটি পাওয়ার সেক্টরের উপরেও একটা নির্ভরতা করবে আগামীতে। কোম্পানিটির নারায়ণগঞ্জে সোনারগাঁওতে সেখানে দেখা যাচ্ছে যে 548 মেগাওয়াটের একটা পাওয়ার প্ল্যান্ট করতে যাচ্ছে। এটি কিন্তু বেশ বড় একটা পাওয়ার প্ল্যান্ট এবং সেখানে তাদের 65.01% ওনারশিপ রয়েছে। তার মানে বাকি আরও কিছু ওনারশিপ এগুলো রয়েছে হচ্ছে যে আপনার একটি নেদারল্যান্ড বেস কোম্পানির কাছে। তার মানে হচ্ছে যে তারা এই অপারেশনটা কিন্তু হচ্ছে যে আপনার কমার্শিয়ালভাবে যাত্রা করবে 2022 সালে। তার মানে হচ্ছে যে এখনও তাদের এটার কোনো আকারের প্রফিট এখন পর্যন্ত জেনারেট হওয়ার সম্ভাবনা নাই। এটার হয়তো আস্তে আস্তে গিয়ে আপনার দেখতে পারি যে আমরা 23 সাল থেকে সেটার অ্যাড হতে পারে। তো কোম্পানিটির আমরা যদি খেয়াল করি যে ওভারঅল সব কিছু মিলিয়ে যে তাদের ভালো একটা ফান্ড রয়েছে, রিজার্ভ ফান্ড, যেটার কারণে হয়তো কোম্পানিটি এই যাবৎকালে কিছুটা লসে থাকলেও তারা ডিভিডেন্ড ডিক্লারেশনটা অব্যাহত থাকবে, যাতে তারা এই রিজার্ভ ফান্ড থেকে একটা ভালো পরিমাণের বিনিয়োগকারীদেরকে আপনার হচ্ছে যে একটা ডিভিডেন্ড প্রত্যাশাই থাকবে যে এইখান থেকে দেওয়ার জন্য, এবং তারা ভবিষ্যতে এই কোভিড এর পরে যাতে ব্যবসাটারে আরো সাফল্যভাবে পরিচালনা করতে পারে। এবং হচ্ছে যে তাদের যখন এই ইউনিকে মেঘনাঘাটের পাওয়ার লিমিটেডের যখন কমার্শিয়াল পরিচালনা হবে তখন কিন্তু ভালো আকারের এখানে কিন্তু প্রফিট আপনার অ্যাড হবে। তো এটা কিন্তু তাদের একটা ভালো একটা গুড সাইন এবং বিনিয়োগকারীর জন্য যেটা হচ্ছে যে এখানে বিনিয়োগকে অবশ্যই ঝুঁকিপূর্ণ, তাই আপনারা বুঝে শুনে বিনিয়োগটা করবেন, যে ডিসিশনটা নেবেন যে আদৌ আমার এই দরে প্রাইসটা কিনা উচিত কিনা,
এবং এটাও একটা জিনিস যে কোম্পানিটিতে হচ্ছে যে কিছুটা নির্ভর করতেছে আপনার দেশের এবং বিশ্বের সব কিছু পরিস্থিতির উপরে, যেহেতু তাদের কনসার্নটা হচ্ছে যে মেইন কনসার্ন হচ্ছে যে হোটেলে এবং তাদের পাওয়ার প্ল্যান্টের, কিন্তু এখনো আপনার হচ্ছে যে সেই বিজনেসের শুরু হতে হতে সেটা হচ্ছে যে 2022 সালে, তার মানে আরো 1 বছর, এবং সেটার প্রফিটে মানে হিট করবে কিন্তু আপনার 23 সালে গিয়ে। তো এইটাই হচ্ছে যে আপনারা যদি এখানে বিনিয়োগ করেন, আমি বলবো যে আপনারা লং টার্মে বিনিয়োগ করার জন্য, যাতে একসাথে শর্ট টার্মে বিনিয়োগ করার জন্য আমার মনে হয় না যে এখান থেকে ভালো একটা কিছু ইজিলি আপনি প্রত্যাশা করতে পারবেন। এখানে আপনি যত লং টার্মে চিন্তা করতে পারবেন, তত আমার মনে হয় যে এখান থেকে, এই কোম্পানি থেকে আপনি ভালো পরিমাণে একটা প্রফিট আশা করা যেতে পারে। এবং এই প্রত্যাশাটা থাকবে যে আপনি একসাথে সব টাকা ইনভেস্টমেন্ট না করে অল্প অল্প করে করবেন, কয়েকটা ভাগে ভাগে করবেন। এতে হয়তো যে কোনো শেয়ারে, এই টিপসটা হচ্ছে যে আমার, যে কোনো শেয়ারেই আপনি একসাথে সব টাকা না বিনিয়োগ করে কিছু ট্রান্সে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। তাহলে হচ্ছে যে আপনার অ্যাভারেজ করার সুবিধাটা থাকবে এবং রিস্ক কভারেজটা কমেও যেতে পারে। তো ভিউয়ার্স, আশা রাখি আমার ভিডিওটি ভালো লাগবে, আর যদি খারাপও লাগে সেটারও মতামত দিবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এতটুকুই, ধন্যবাদ।